2017 সালে নেটফ্লিক্সে একটা সায়েন্স ফিকশনাল থ্রিলার ওয়েব সিরিজ এসেছিল যার নাম ছিল ডার্ক। দুজন ছেলের নিখোঁজ হবার ঘটনা দিয়ে সিরিজটি শুরু হলেও পরবর্তীতে সেখানে আমরা দেখেছিলাম কিভাবে সময়ের ওয়ার্ম হোল দিয়ে মানুষ এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেখানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর রহস্য সমাধানের ক্ষেত্রে একটা ট্যাগ লাইন ধরা হয়েছিল, সেটা হলো দ্য কোয়েশ্চেন ইজ নট ওয়ার, দ্য কোয়েশ্চেন ইজ নট হাউ বাট ওয়েন। অর্থাৎ হত্যাকাণ্ডগুলো কোথায় বা কিভাবে হচ্ছে সেটা জরুরি নয়, বরং কখন হচ্ছে সেটা জানা জরুরি। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া কালপুরুষ ওয়েব সিরিজটি দেখতে দেখতে আপনার সেই কালজয়ী ডার্ক সিরিজের কথাই মনে পড়বে। গা ছমছমে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে টাইম র্যাপিং সায়েন্স ফিকশন, সবকিছু মিলিয়ে অসাধারণ এই কালপুরুষ ওয়েব সিরিজটি আপনাকে ভালোই বিমোহিত করবে। তবে কাহিনীর দিক দিয়ে কিন্তু ডার্ক এবং কালপুরুষের কোনো মিল নেই। কালপুরুষ একটা ভিন্ন ধর্মী গল্পের সায়েন্স ফিকশন। মোট 7টি এপিসোডের এই সিরিজের প্রথম 6টা এপিসোড আপনাকে একদম এনগেজ করে রাখবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে শেষ এপিসোডে যখন কাহিনীর সব লুপ হোলগুলি এক জায়গায় এসে কানেক্টেড হবে, তখন সব কিছু অবিশ্বাস্য মনে হতে পারে। পুরো সিরিজে অভিনেতা নাঈম এবং চঞ্চল চৌধুরী নিজেদের কারিশ্মা দেখিয়ে গেছেন অন্যান্য সহশিল্পীদের সাথে। অভিনয়ের দিক দিয়ে এই সিরিজে সব চরিত্রই মোটামুটি সলিড ছিল। যাই হোক, আপনারা যারা এখনও কালপুরুষ দেখেননি, দ্রুত চরকিতে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। জটিল কাহিনীর জন্য অনেকেরই একবার দেখে কালপুরুষ বুঝতে সমস্যা হতে পারে, তাই তাদের জন্য আমাদের আজকের এই এক্সপ্লেনেশন ভিডিও। আগেই স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি। 2023 সালের ফেব্রুয়ারি মাসে ধানমন্ডি লেকে রাতে হাঁটতে গিয়ে নৃশংসভাবে খুন হয় 28 বছর বয়সী একটি মেয়ে। পরদিন ভোর রাতে মেয়েটির বিবস্ত্র লাশ প্রথমে দেখতে পায় দুইজন ইয়াবাখোর ছেলে। এরপর স্থানীয় মসজিদের ইমাম সাহেব একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন লাশটি। এভাবে রাতের আধারে সুন্দরী এক মেয়ের নৃশংসভাবে হত্যা হবার ঘটনা সারা শহরে বেশ আলোড়ন তুলেছিল। এই কেসের দায়িত্ব পান এসআই মিরাজুর রহমান। স্থূলকায় এই পুলিশ অফিসার ইদানিং ওজন বেড়ে যাওয়ায় সবার কাছ থেকে বুলিংয়ের শিকার হলেও কাজের দিক থেকে তিনি ছিলেন বেশ পটু। ইনভেস্টিগেশনে জানা যায় মেয়েটির পুরো নাম ফারিয়া রানী বাইন। জিগাতলাতে তার এক বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকত সে। খুনি ফারিয়াকে পেছন থেকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। তবে ঘটনাটি ঘটেছে পাশের একটা বাগান এলাকায়, সেখান থেকে লাশটা পা ধরে টেনে লেকের পাড়ে নিয়ে আসা হয়েছে। পুরো রাস্তায় টেনে আনার চিহ্ন পাওয়া গেছে, সেই সাথে লাশ থেকে পাওয়া গেছে কাঁচা হলুদের গন্ধ। লাশ যেখানে পাওয়া গেছে সেই জায়গাতেও কিছুদিন আগে এসেছিল মিরাজ। সে দেখেছে সেখানে 2টা লোহার চেয়ার ছিল, তবে এখন দেখতে পায় একটা চেয়ার মিসিং। তবে এই জায়গাতে এসে মিরাজ কেন যেন একটু অসুস্থ বোধ করতে থাকে। প্রাথমিক তদন্ত করার জন্য প্রথম লাশ খুঁজে পাওয়া 2 ইয়াবাখোরকে জেলে এনে 3rd degree দেওয়া হয়। এই মারধরের কাজটা ওসি সাহেবের নির্দেশে করেছিল এসআই জাহাঙ্গীর নামের একজন অফিসার। কর্মক্ষেত্রে সে মিরাজের প্রতিদ্বন্দ্বী। তবে মিরাজের ধারণা, এই নেশাখোর ছেলেরা হত্যা করলে নিজেরাই লাশ দেখিয়ে দিত না। সে নরম সুরে কথা বলে ছেলেদের কাছ থেকে জেনে নেয় তারা মূলত নেশা করার জন্য ফয়েল পেপার খুঁজতে গিয়ে লাশটা আবিষ্কার করেছিল। লাশের পাশেই পানির মধ্যে অন্ধকারে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তারা, কিন্তু চেহারা দেখার আগেই সেই লোকটা কিভাবে যেন উধাও হয়ে যায়। এরপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। মেয়েটার লাশটাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছিল যেই ইমাম সাহেব, তাকে, ফারিয়ার বান্ধবীকে এবং তাদের বাসার সিকিউরিটি গার্ডকে জেরা করে মিরাজ। ফারিয়ার বান্ধবীর কাছ থেকে তিনি জানতে পারেন ফারিয়ার বাবা মা ডিভোর্স দিয়ে আলাদা থাকেন, অর্থাৎ ফারিয়া ব্রোকেন ফ্যামিলির মেয়ে। সে কোনো জবেই সেটেল হতে পারছিল না। তার বান্ধবী এনজিওতে চাকরি পাবার পর ফারিয়াকে বেশি সময় দিতে পারত না, আর তাদের বাসার সিকিউরিটি গার্ডও ছিল নতুন। আগের জন চাকরি ছেড়ে দেওয়ার পর 2 মাস হলো নতুন জন জয়েন করেছে, তাই সেও ফারিয়ার ব্যাপারে নতুন কিছু বলতে পারল না। কাউকেই দায়ী না মনে হলেও সবাই জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল। কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরে যায় মিরাজ। ঘুমিয়ে পড়ার পর কিছু দুঃস্বপ্ন দেখে জেগে উঠে সে। তার বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারপরও তার এবং তার স্ত্রী নোভার মধ্যে সবসময় একটা না পাওয়ার হাহাকার জুড়ে থাকত। এর কারণ তাদের সন্তান হচ্ছিল না। দীর্ঘদিন ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করার পরেও যখন প্রেগন্যান্সি টেস্ট রেজাল্ট নেগেটিভ আসে, তখন নোভা বেশ হতাশ হয়ে পড়ে। তখন সিগারেট কিনতে মিরাজ বাসা থেকে বের হলে
তার কাছে একটা রহস্যময় ফোন আসে। এখান থেকেই মূলত সিরিজের সাসপেন্সটা শুরু হয়। ফোনটা করেছে যশোরের এক সাবেক পুলিশ অফিসার। তিনি এর আগে এরকম নারীকে হত্যা করে বিবস্ত্র করে রেখে যাওয়ার কয়েকটা কেস সমাধানের চেষ্টা করেছিলেন। 1968 সালে তার সঙ্গে এক লোকের কথা হয়েছিল ফেরিতে। সেই তাকে বলেছিল 2023 সালের ফেব্রুয়ারিতে এরকম একটা হত্যাকাণ্ড হবে এবং সেই সময় মিরাজ নামের একজন পুলিশ অফিসার সেই কেসের দায়িত্ব নেবে। ঘটনাটা ঘটার পরে সে যেন মিরাজকে ফোন দিয়ে দেখা করে। কি অদ্ভুত একটা ব্যাপার! প্রায় 55 বছর আগে এভাবে একটা হত্যাকাণ্ডের ভবিষ্যৎবাণী করা আদৌ কি সম্ভব? মিরাজ এমনিতেই বাস্তববাদী, তাই এ ধরনের কথা বিশ্বাস না করে পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেয় সে। পরদিন আবার স্পটে যায় মিরাজ। সে দেখতে পায় অনেকগুলো বাদুর মরে উল্টো হয়ে ঝুলে আছে। এ ধরনের সিন আমরা ডার্কেও দেখেছি, আবার আরারাতেও দেখেছিলাম। মূলত কোনো স্থানে সুপার ন্যাচারাল কোনো কিছু ঘটার আফটার ইফেক্ট হিসাবে পশু পাখিকে মরে থাকতে দেখা যায়। এর একটা কারণ হলো পৃথিবীতে যখন মানুষের বোঝার বাইরে কোনো কিছু হতে থাকে, সেটা মানুষ দেখতে না পারলেও পশু পাখিরা সেটা অনুভব করতে পারে। ঠিক যেভাবে কোনো ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অন্যান্য প্রাণীরা আগে থেকেই ট্রিগার্ড হয়ে যায়। ডার্ক ওয়েব সিরিজের টাইম শিফটিং ওয়ার্ম হোল সক্রিয় হলে পশু পাখিরা মরে পড়ে থাকত, আবার আরারাতে জিনের উপস্থিতিতে গাছ ভর্তি কাকদেরকে মরে পড়ে থাকতে দেখা যায়। আর এই ওয়েব সিরিজে কিসের কারণে বাদুরগুলো মরে গেল সেটা আমরা শেষেই জানতে পারবো। স্পটে একটা পায়ের ছাপ আর ভারী কিছু পরে মাটিতে গর্ত হবার আলামত দেখা যায়। এইসব ইনভেস্টিগেশনের সব কাজে মিরাজকে সাহায্য করছিল ASI শফিক। এদিকে ফারিয়ার লাশে পোস্টমর্টেম করে ফেলেন ডাক্তার আসমা। ফারিয়াকে আনুমানিক রাত 12 থেকে 2 মধ্যে কোনো এক মুহূর্তে হত্যা করা হয়েছে। তার এক কান থেকে অন্য কান পর্যন্ত পোঁচ দিয়ে কেটে ফেলা হয়েছে। তার মানে হত্যাকারী ঝোঁকের বসে নয়, বরং হত্যার উদ্দেশ্যেই ছুরি দিয়ে আঘাত করেছিল ফারিয়াকে। আরেকটা ব্যাপার হলো ফারিয়াকে বিবস্ত্র করা হলেও তাকে ধর্ষণ করা হয়নি, কিন্তু তার শরীরের উপরে 2 আলাদা লোকের স্পার্ম পাওয়া গেছে। তার মানে কোনো বিকৃত রুচির মানুষ মৃত ফারিয়াকে দেখে হস্তমৈথুন করেছিল। তবে রিপোর্টের সবচেয়ে ক্যাচি পার্ট হলো ফারিয়া 2 প্রেগনেন্ট ছিল। মিরাজ আবার ফারিয়ার রুমমেট আনিকাকে ডেকে আনে। আনিকার কাছ থেকে এবার সে জানতে পারে ফারিয়ার একজন ম্যারিড ধনী লোক রেফায়াতের সাথে অ্যাফেয়ার চলছিল। যদি ফারিয়া গর্ভবতী হয়েই থাকে তাহলে রেফায়াতের কারণেই হয়েছে। আপাতত মিরাজ সেই 2 নেশাখোরকে ছেড়ে দেয়, কারণ তারা লেকে ঢুকেছিল রাত 3:30, আর ফারিয়া মারা গেছে সর্বোচ্চ রাত 2 মধ্যে। মিরাজ এবার রেফায়াত সাহেবের বাসায় যায়। রেফায়াত ছিল একজন ধনাঢ্য ব্যবসায়ী, বর্তমানে সে থাইল্যান্ডে ব্যবসায়ের কাজে আছে। তবে তার স্ত্রীর সাথে কথা বলে মিরাজ জানতে পারে হত্যাকাণ্ডের দিন রাত 12:30 পর্যন্ত তাদের বাসায় পার্টি চলছিল। তবে তারা এর মধ্যেই বুঝে যায় রেফায়াতের স্ত্রী শুধুমাত্র নিজের সন্তানদের কথা ভেবেই সংসার করছে, অর্থাৎ রেফায়াতের খারাপ স্বভাবের কথা সে জানে। এখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, সেটা হলো রেফায়াতের স্ত্রী, তিনি কিন্তু অনেক উচ্চশিক্ষিত হলেও ছিলেন হাউসওয়াইফ। তার মতে 9-5 বাড়ির বাইরে অন্য কারো জন্য খেটে মরে যাওয়াকে নারী স্বাধীনতা বলে না। তিনি তার সংসারে সময় দিতে চান, তিনি তার ছেলেটাকে বড় হতে দেখতে চান। তবে তিনি সংসারের গুরুত্ব বুঝলেও তার স্বামী রেফায়াত কিন্তু বুঝতে পারেনি। তাই এত ভালো স্ত্রী থাকার পরেও তার নজর গিয়েছিল সেই ফারিয়ার দিকেই। এদিকে মিরাজের স্ত্রী তাকে ভালোবাসলেও প্রায়ই তার স্থূলতা নিয়ে খোঁচা দিত। তবে ফারিয়া মেয়েটার মার্ডার কেস হবার পর সে যে প্রেগনেন্ট অবস্থায় মরে গিয়েছিল সেই কথা শুনে সে মন খারাপ করে অনেক, কারণ যেই পৃথিবীতে সে এত বছর ধরে অনেক চাওয়ার পরেও সন্তান নিতে পারছে না, সেই পৃথিবীতেই এমন অনেক মেয়ে আছে যারা সন্তানের পিতৃ পরিচয়ের ভয়ে জন্মের আগেই অ্যাবর্শন করিয়ে ফেলছে। এই পর্যায়ে আমরা আরেকটা ব্যাপার দেখতে পাই, সেটা হলো মিরাজের স্ত্রী নোভা মোটামুটি ধার্মিক হলেও মিরাজ ছিল কমপ্লিটলি নাস্তিক। সে যা দেখা যায় তার বাইরে কোনো কিছুকেই বিশ্বাস করত না। এর মধ্যে অনেক রাতে জরুরি ফোন পেয়ে মর্গে যায় মিরাজ। মর্গে সিসি ক্যামেরায় দেখা গেছে আগের দিন রাতে কেউ মর্গে ঢুকে ফারিয়ার লাশ বের করে ইঞ্জেকশন দিয়ে কী যেন করছে। তারা ফারিয়ার লাশ বের করে তার পিঠে ইঞ্জেকশনের মার্ক দেখে। এমনিতে মর্গে তেমন একটা সিকিউরিটি থাকে না, কারণ মৃত মানুষের কাছে কেই বা আর কোনো কিছু চুরি করতে আসবে। কিন্তু এভাবে মর্গে ঢুকে পড়াটা রহস্যজনক বটে, তাই সিসি ক্যামেরায় দেখা যাওয়া লোকটাকে খুঁজতে থাকে পুলিশ। 8 পর তারা সেই লোকের ঠিকানা পায়।
লোকটার নাম ছিল শেহজাদ চৌধুরী, থাকে আরমানি টোলাতে একটা পুরাতন বাসায়। পেশায় অনেকটা কবিরাজি বা আয়ুর্বেদিক চিকিৎসক। পুলিশ তার বাসায় রেড দিয়ে অনেক বইপত্র আর কেমিক্যাল ইকুইপমেন্ট ছাড়া তেমন কিছু পায় না। হঠাৎ খাবার নিয়ে রুমে ঢোকে শেহজাদ, তার সঙ্গে একজন ছোট কাজের মেয়ে থাকে যার নাম ছিল পরি। শেহজাদ অবশ্য ফারিয়াকে চেনার কথা অস্বীকার করে, এমনকি সেদিন রাতে সে মর্গে যায়নি বলেও জানায়। তবে তার উত্তরগুলো একটু ঘোলাটে, যেমন সে মর্গে কি হয়েছে সে ব্যাপারে কোনো ধারণা নেই যেমন বলে, ঠিক তেমনি ছবির লোকটা যে সে এই ব্যাপারেও একমত হয়। তার বক্তব্য হলো, আমি মর্গে এখনো যাইনি, তবে ভবিষ্যতে যাব কিনা সেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। যাই হোক, শেহজাদকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। সেদিনই কিছুদিন আগে ফোন করা যশোরের সেই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আসে মিরাজের সাথে দেখা করতে। তার হাতে একটা কেস ফাইল। 60-এর দশকে বেনাপোলে এক সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটেছিল। সে এভাবে মেয়েদেরকে গলা কেটে হত্যা করে বিবস্ত্র করে ফেলে রাখত। এরকম এক হত্যাকাণ্ডের ঘটনার সময় 1968 সালে ফেরিতে তার সঙ্গে দেখা হয়েছিল এক লোকের। সেই বলেছিল 2023 সালে ধানমন্ডিতে এরকম আর একটা ঘটনা ঘটবে, যেখানে কেসটা সলভ করবে মিরাজ নামের এক পুলিশ অফিসার। সেই থেকে যশোরের সেই লোকটা 2023 সালের অপেক্ষা করে আসছে। তার কাছে ফেরিতে দেখা হওয়া লোকটার একটা স্কেচ আছে, যেটা দেখতে ছিল অবিকল শেহজাদের মতো। তারা শেহজাদের সাথে দেখা করে, তবে শেহজাদ এবারও অস্বীকার করে পুরো ব্যাপারটা। তার পক্ষে নিশ্চয়ই 1968 সালে উপস্থিত থাকা সম্ভব নয়, কারণ এখন হচ্ছে 2023 সাল আর তার বয়স মাত্র 35 বছর, কাজেই 1968 সালে তার জন্মই হয়নি। এছাড়াও ফারিয়া যেদিন খুন হয়েছিল সেই রাতে মদ্যপানের কারণে সারা রাত পুরান ঢাকার টহল পুলিশ ভ্যানে আটকে রেখেছিল শেহজাদকে, কাজেই তাকে ফারিয়া হত্যাকাণ্ডের সাথে কিছুতেই সংযুক্ত করতে পারবে না পুলিশ। ডিউটি পুলিশের কাছে খোঁজ নিয়ে মিরাজ জানতে পারে আসলেও শেহজাদকে সেদিন সারা রাত মদ্যপ হয়ে রাস্তায় চলার অপরাধে ভ্যানে আটকে রেখেছিল পুলিশ। তবে সে অনেক সময় ধরে ঘুমিয়েছিল এবং টেনেও উঠানো যাচ্ছিল না তাকে। এদিকে শফিক শেহজাদের বাড়ির মালিকের সাথে কথা বলে, অনেকদিন ধরেই কবিরাজি ওষুধ ব্যস্ত সে এলাকাতে। তবে শেহজাদের জন্ম, বংশ পরিচয় কিংবা স্কুল কলেজ কোনো কিছুরই ইনফরমেশন নেই এলাকাবাসীর কাছে। এদিকে ফারিয়ার সেই প্রেমিক রেফায়াত থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর থানায় দেখা করতে আসে। সেদিন রাতে ফারিয়া ফোন করে লেকের পারে আসতে বলেছিল তাকে, তবে সে জানতো না ফারিয়া প্রেগন্যান্ট। বাসায় পার্টি থাকার কারণে সে ফ্যামিলির লোকদের মধ্য থেকে উঠে ফারিয়ার কাছে যেতে চাইছিল না, আর সেই রাতেই হত্যাকাণ্ড ঘটে যায়। তবে অন্য সাধারণ কেউ হলে রেফায়াতকে আটকে রাখত পুলিশ, ধনী ব্যবসায়ী হওয়ার কারণে ওসি সাহেব নির্দেশ দেয় তাকে আটক না করার। অন্যদিকে জাহাঙ্গীর রিমান্ডের কথা বের করার জন্য টর্চার করতে থাকে শেহজাদকে, কিন্তু তার বক্তব্য পরিবর্তিত হয় না। সে কনফিডেন্টলি একটা কথাই বলতে থাকে, ফারিয়া হত্যার সঙ্গে তার এখন পর্যন্ত কোনো যোগসূত্র নেই। তবে আলাদা করে মিরাজকে বলে ব্যাপারটা এত সহজ নয়, কখনো বাইরে বের করে সুযোগ দিলে সে মিরাজকে বুঝিয়ে বলবে কিভাবে মানুষ ভবিষ্যৎ থেকেও অতীতে যেতে পারে। তবে মিরাজ যেখানে ঈশ্বরকেই বিশ্বাস করে না, সেখানে তার কাছে শেহজাদের কথাগুলো গাঁজাখুরি ছাড়া অন্য কিছুই মনে হয় না। তার পরবর্তী সন্দেহভাজন ছিল হেলাল নামের একজন কেয়ারটেকার। 33 বছর বয়সী হেলাল 2 মাস আগেই ফারিয়াদের বাসা থেকে চাকরি ছেড়ে চলে যায়। আবার ফারিয়া নিজেও মারা যাবার সময় ছিল 2 মাসের প্রেগন্যান্ট, অর্থাৎ ফারিয়া প্রেগন্যান্ট হবার পরেই সে চাকরি ছেড়ে দেয় বলে বোঝা যাচ্ছে। সে প্রায়ই সিগারেট এনে দিত ফারিয়াকে। ফারিয়া বাসায় শর্টস পরত, হেলালের সাথেও সে বাসার জামা পরেই দেখা করত। কখনো হাই ক্লাস মেয়েদের সাথে না মেশা কেয়ারটেকার হেলাল ফারিয়ার সাধারণ ব্যবহারকে প্রেমের ইঙ্গিত বলে ধরে নিতেই পারে। হেলাল গত 2 মাস একটা হোস্টেলে থাকত, তবে ফারিয়া মারা যাবার দিন থেকেই তাকে আর দেখা যাচ্ছে না সেখানে। স্থানীয়দের সাথে কথা বলে মিরাজ জানতে পারে সবসময় ইদানিং কার সাথে নাকি বিড়বিড় করে কথা বলতো হেলাল। হেলালের চোখের রং ছিল নীল। তার বাসায় মিরাজ দেখতে পায় ভালো ভালো বই এবং দামি পারফিউম। সম্প্রতি ফারিয়ার দেখা দেখি দামি সিগারেটের ব্র্যান্ডও কিনছিল সে। এসব জিনিস কিন্তু সাধারণ একজন কেয়ারটেকারের সাথে যায় না একদমই। সেই বাসায় অনেকগুলো কবুতর পালতো হেলাল, তাদের কোনো ব্যবস্থা করা ছাড়াই পালিয়ে গিয়েছে সে, অর্থাৎ হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই পালাতে হয়েছে তাকে। তা না হলে তার কবুতরগুলোর কোনো ব্যবস্থা অবশ্যই সে করে যেত যাবার আগে। অন্যদিকে নোভা ডেসপারেট হয়ে গেছে বাচ্চার জন্য। হাসপাতালে সে মিরাজকে নিয়ে আসে স্পার্ম স্যাম্পল দেওয়ার জন্য। এর মধ্যে মিরাজ জানতে পারে লাশের গায়ে পাওয়া স্পার্ম স্যাম্পল ঘটনাস্থলের কারোর সাথেই ম্যাচ করেনি।
তারপর দিন ভোরবেলা নৌকা দিয়ে লেক পরিষ্কার করার সময় নতুন একটা মরদেহ খুঁজে পাওয়া যায়। এটাই ছিল সেই হেলাল অর্থাৎ ফারিয়ার মিসিং কেয়ারটেকারের ডেড বডি। পচা গলা অবস্থায় তার মৃতদেহ আবিষ্কার করে সেখানকার পরিচ্ছন্নতা কর্মী। কেউ তাকে হত্যা করে পার্কের সেই মিসিং চেয়ারটার সাথে বেঁধে লেকের পানিতে চুবিয়ে দিয়েছিল। সাসপেক্টের এভাবে মারা যাওয়াটা মেনে নিতে পারল না মিরাজ, ফলে প্রেস ব্রিফিংয়ে খারাপ ব্যবহার করে তোপের মুখে পড়ে যায় সে। এটা নিয়ে ওসি সাহেবের সাথে তার তর্কাতর্কি হয়। এই কেসে মিরাজের সাথে থানা থেকে মাত্র 3 জন লোক দেয়া হয়েছিল কাজ করার জন্য। এছাড়াও সাসপেক্ট লিস্ট থেকে ফারিয়ার বয়ফ্রেন্ড রেফায়াতকে বাদ দেওয়া হয়েছিল পলিটিক্যাল প্রেশারের কারণে। এসব কিছু নিয়ে উচ্চবাচক করলে ওসি সাহেব মিরাজকে ক্লোজ করে জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়ে দেন কেসটার। এদিকে ফারিয়ার লাশ তার মা এসে নিয়ে যায়, আর শেহজাদের বাসা থেকে সংগ্রহ করা কেমিক্যালগুলোর সব কিছু ল্যাব টেস্ট করা হয়। তবে সেগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক কিছুই পায় না ডাক্তার আসমা। ফলে সকালে আবার শেহজাদের ল্যাবে যায় মিরাজ। সেখানে গিয়ে আগ্রহবশত তার একটা ওষুধের শিশি নিজেই খেয়ে ফেলে মিরাজ। সেই অদ্ভুত তরল খাবার সাথে সাথেই অদ্ভুত অভিজ্ঞতা হয় তার। বিচিত্রভাবে সে চলে যায় অতীতে, নিকট অতীত থেকে দূর অতীতে, এমনকি ছোটবেলার হাজারো স্মৃতির মাঝে সাবলীলভাবে সে হাতড়ে বেড়াচ্ছিল। এর মধ্যে শেহজাদের কাজের মেয়ে পড়ি এসে জ্ঞান ফেরায় মিরাজের। এদিকে থানায় জাহাঙ্গীর ফারিয়ার কেস ফাইল দেখতে থাকে। এর মধ্যে সে জানতে পারে মিরাজ নতুন ইউনিফর্মের রিকুইজিশন দিয়েছিল। এটা কি মোটা হয়ে যাওয়ার জন্য নাকি অন্য কোনো রিজন, সেটা নিয়ে ভাবা শুরু করে সে। অন্যদিকে মিরাজ শেহজাদের বাসায় তরল খেয়ে পাওয়া অতীতের অভিজ্ঞতার কারণে শেহজাদের উপরে আরও আগ্রহী হয়ে ওঠে। শফিকের সহায়তায় রিমান্ডে মার খেয়ে হাসপাতালে থাকা শেহজাদকে বের করে নিয়ে আসে সে। শেহজাদ বাইরে এসেই প্রথমে একটা বারে যেতে চায়। সেখানে গিয়ে সে মিরাজকে সব বুঝিয়ে বলে। শেহজাদের মতে, আমরা সময়কে যেভাবে দেখি আসলে সময় সেরকম না। আমরা সময়কে দেখি একটা সরল রেখার মতো। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই লাইনে অবস্থিত থাকতে দেখি আমরা। আমরা কেবল এই রেখা বরাবর অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কখনো পেছনে যাওয়ার কোনো সক্ষমতা নেই আমাদের। অর্থাৎ বর্তমান থেকে আমরা চাইলেও অতীতে যেতে পারি না। কিন্তু শেহজাদের মতে সময় কোনো সরল রেখা নয়। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টা ক্ষেত্রেরই পৃথক অস্তিত্ব আছে। আপনারা যারা ইন্টারস্টেলার সিনেমা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে সময়কে কিভাবে একটা ক্যাবিনেটের মতো দেখানো হয়েছিল। সময়ের সেই বিস্তৃত অধিক্ষেত্রে মানুষ অতীতের বিভিন্ন ঘটনার সময়ে ভেসে ভেসে গিয়ে দেখতে পারছিল। আসলে সময়ের প্রতিটি মুহূর্তের আলাদা অস্তিত্ব আছে। আমাদের আত্মা চাইলেই বর্তমানের শরীর থেকে পরিভ্রমণ করে অতীত কিংবা ভবিষ্যতের শরীরে অবস্থান নিতে পারে, কিন্তু মানুষের ব্রেনের এই সক্ষমতাটা নেই। অর্থাৎ মানুষের ব্রেন এটা চিন্তা করতে পারে না যে সময়কে আমি কখনো পিছনে নিয়ে যেতে পারবো। সবার ব্রেনে এটা নির্দিষ্ট হয়ে আছে যে সময় শুধুমাত্র ভবিষ্যতের দিকেই যেতে পারে। শেহজাদ যে ওষুধটা তৈরি করেছে সেটা খেলে মানুষের ব্রেনের এই প্রতিবন্ধকতা দূর হয়ে যায়, ফলে মানুষের ব্রেন তার আত্মাকে মুক্তি দিয়ে দেয় এবং সে বিভিন্ন টাইম ফ্রেমে পরিভ্রমণ করতে পারে। তবে আপাতত শেহজাদ শুধু অতীতে যাওয়ার ওষুধ আবিষ্কার করেছে। সেই ওষুধ খেয়ে টাইম ট্রাভেল করেছে মিরাজ। ওষুধ খাওয়ার ফলে মিরাজের ব্রেন তার আত্মাকে মুক্ত করে দেয়, আর মিরাজ বাধাহীন পাখির মতো উড়ে বেড়ায় তার অতীতের টাইম ফ্রেমে। সব কিছু শুনে মিরাজ ডিসিশন নেয় ফারিয়া যখন খুন হয়েছিল সেই সময়টাতে যেতে চায় সে। তবে শেহজাদ জানায় পুরো ব্যাপারটা যেহেতু বায়োলজিক্যাল, তাই সে চাইলেও মিরাজকে কোনো নির্দিষ্ট সময়ে পাঠাতে পারবে না। সে হাজারটা স্মৃতির মধ্যে ঘুরপাক খেতে থাকবে। তবে যদি কোনো মৃত মানুষের রক্ত মিরাজের শরীরে প্রবেশ করানো যায়, তাহলে সেই মৃত মানুষের মৃত্যুর দিনে সে পৌঁছে যেতে পারবে। কারণ মানুষ মারা গেলে তার ব্রেনের সমস্ত ইনফরমেশন পাসিং বন্ধ হয়ে যায়, ফলে সময় তার জন্য সেখানেই থমকে থাকে। এই মুহূর্তে যদি তার ব্লাড থেকে নেওয়া স্যাম্পল মিরাজের শরীরে পুশ করা যায়, তাহলে কেবলমাত্র মিরাজ সেখানে যেতে পারবে। তার মানে ফারিয়ার মৃত্যুর দিনে যেতে গেলে আমাদের প্রয়োজন হবে ফারিয়ার ব্লাড স্যাম্পল। ফারিয়ার ব্লাড স্যাম্পল যদি মিরাজের শরীরে পুশ করা যায়, তাহলে মিরাজ ফারিয়ার মৃত্যুর দিনের অতীতে যেতে পারবে। সমস্যা হলো ফারিয়ার লাশ তার মা নিয়ে গিয়ে ইতিমধ্যে সৎকার করে ফেলেছে, তাই অতীতে গিয়ে যখন মর্গে তার লাশ ছিল সেই সময়ে গিয়ে তার ব্লাড স্যাম্পল নিয়ে আসতে হবে। তার মানে সেই অতীতে যেতে গেলে এখন এমন একটা স্যাম্পল লাগবে যে মারা গিয়েছিল সেই সময়ে যখন ফারিয়া মর্গে ছিল।
অর্থাৎ এটা একটা ভিশাস সাইকেল। মিরাজ অবশ্য বুদ্ধি করে সেই সময়ে মারা যাওয়া শেহজাদ সাহেবের ল্যাবের একটা গিনিপিককে কবর থেকে তুলে আনে। সেই ব্লাড স্যাম্পল দিয়ে এক ধরনের মেডিসিন তৈরি করে শেহজাদ এবং মিরাজকে নিজের বাড়ির ভেতরের একটা গোপন করিডরে অবস্থিত সিক্রেট ল্যাবে নিয়ে যায় সে। এই ল্যাবটা দেখে কিন্তু আমার ডার্ক সিরিজের সেই সিক্রেট ল্যাবের কথা মনে পড়েছিল, যেখান থেকে মানুষের উপরে টাইম ট্রাভেলের এক্সপেরিমেন্ট চালানো হতো। যাই হোক, সেখানে হঠাৎ করেই মিরাজের ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে দেয় শেহজাদ, আর তখনই মিরাজ চলে যায় সেই দিনে যেই দিন ইঁদুরটা মারা গিয়েছিল। সেই দিনটায় তার স্ত্রী প্রেগনেন্সি টেস্ট করছিল। সিগারেট কিনতে যেয়ে মিরাজের কাছে যশোরের সেই অফিসারের ফোন আসে, আর এরপর মিরাজ চলে যায় মর্গে। এর মধ্যে জাহাঙ্গীর হাসপাতালে এসে দেখে শেহজাদকে মিরাজ নিয়ে গেছে। ডিউটিরত স্টাফদের ওপরে প্রচণ্ড রেগে যায় সে। তারপর গাড়ি নিয়ে শেহজাদের বাড়ির দিকে রওনা করে, আর শেহজাদের বাড়িতে মিরাজ কিন্তু করছিল টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল করে মিরাজের সঙ্গে দেখা করার জন্য মর্গের সামনে আসে শেহজাদ। মিরাজ পথ দেখিয়ে মর্গ থেকে চাবি নিয়ে শেহজাদকে যাবার রাস্তা করে দেয়। শেহজাদ ভেতরে যায় এবং ফারিয়ার লাশ থেকে ব্লাড স্যাম্পল নেয়। সেই স্যাম্পল লুকিয়ে রাখে হাসপাতালের বাইরের একটা গাছের গুড়ির নিচে। অর্থাৎ ঘটনাটা যদিও ঘটেছে অতীতে যখন ফারিয়ার লাশ মর্গে ছিল তখন, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে মিরাজ এবং শেহজাদ ভবিষ্যৎ থেকে এসে। এজন্যই সিসি ক্যামেরায় শেহজাদকে দেখা গেলেও পুলিশের কাছে সে কিছুই বলতে পারছিল না, কারণ যখন পুলিশ তাকে গ্রেফতার করেছিল তখন তো সে ঘটনাটা ঘটায়নি। সে ফারিয়ার লাশ থেকে ব্লাড নিয়েছিল ভবিষ্যৎ থেকে এসে। তো যাই হোক, টাইম ট্রাভেল করে আবার যখন তাদের আত্মা বর্তমানে থাকা অজ্ঞান শরীরে ফিরে আসলো, তখন মিরাজ শফিককে দিয়ে সেই হাসপাতালের বাইরে গাছের গুড়ির নিচে লুকিয়ে রাখা ফারিয়ার ব্লাড স্যাম্পলটা আনিয়ে নিল। এরপর ফারিয়ার রক্ত দিয়ে বানানো মেডিসিনের মাধ্যমে তারা ফারিয়ার মৃত্যুর দিনে টাইম ট্রাভেল করার জন্য রেডি হয়। আসলে মিরাজ চাইছিল ফারিয়ার মৃত্যুর দিনে যেয়ে তার খুন হওয়াটা আটকাতে, তবে শেহজাদ তাকে স্পষ্টভাবে বলে দেয় টাইম ট্রাভেল করে কাউকে বাঁচানো যায় না, কারণ সবার ভাগ্য নির্দিষ্ট। মানুষের ভাগ্য বা তকদির সৃষ্টিকর্তা অনেক আগেই তার কপালে লিখে দিয়েছেন। পৃথিবীতে কার কখন মৃত্যু হবে তা আগে থেকেই নির্দিষ্ট। টাইম ট্রাভেল করে বড়জোর মিরাজ দেখতে পাবে ফারিয়াকে কে হত্যা করেছে, এর বেশি কিছু সে করতে পারবে না। এরপর প্রসেস শুরু হয়ে যায় তাদের ল্যাবে, আর মিরাজ চলে যায় অতীতে ফারিয়া যেদিন খুন হলো সেদিন। এই প্রথম আমরা ইউনিফর্ম পরা অবস্থায় দেখি মিরাজকে। সেদিন ফারিয়া জানতে পেরেছিল সে প্রেগন্যান্ট। এই খবরটা জানানোর জন্য রাতে সে তার প্রেমিক রেফায়াতকে ফোন করে ধানমন্ডির লেকে দেখা করতে আসতে বলে। রেফায়াত না আসলেও ফারিয়া একাই রাতের বেলা লেকের পাশে একটা বাগান এলাকায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। মিরাজও অতীতে গিয়ে মার্ডার স্পটের দিকে যেতে থাকে। এক পর্যায়ে মিরাজ ফারিয়াকে দেখতে পেয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু ওই যে অতীতে গিয়ে তার পক্ষে অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, তাই তার চোখের সামনেই মুখ গামছা দিয়ে ঢাকা এক লোকের হাতে ফারিয়া খুন হয়। পেছন থেকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করার পর হত্যাকারী ফারিয়াকে বিবস্ত্র করে তার উপরে উঠে হস্তমৈথুন করতে থাকে। সে এক বীভৎস দৃশ্য। পুরোটা সময় মিরাজ অনেক চেষ্টা করেও নড়াচড়া করতে পারে না, কিন্তু হঠাৎই সে যেন সমস্ত শরীরে শক্তি ফিরে পায়। দৌড়ে গিয়ে সে হত্যাকারীর সাথে ধস্তাধস্তি করে তার মুখের গামছা খুলে ফেলে। আসলে ফারিয়াকে হত্যা করেছিল তার বাসার কেয়ারটেকার হেলাল। ফারিয়ার সবসময় তার সঙ্গে হেসে হেসে কথা বলাকে একটা পজিটিভ সাইন ধরে নিয়ে হেলাল একসময় ফারিয়ার প্রেমে পড়ে যায়। ফারিয়ার পছন্দের রাইটারদের বই, দামি পারফিউম, দামি সিগারেট এসব ব্যবহার করে সে ফারিয়ার মন গলানোর চেষ্টা করতে থাকে। এমনকি ফারিয়া তার বয়ফ্রেন্ড রেফায়াত আসার আগে ফার্মেসি থেকে জন্ম নিরোধক পিল আনাতো এই হেলালকে দিয়েই। তাই হেলাল ফারিয়ার সব সিক্রেটই জানত। হেলালের একটা আশা ছিল যে রেফায়াত ফারিয়াকে ছেড়ে দিলে সে ফারিয়াকে পাবার একটা ট্রাই করবে। ফারিয়াকে পাবার জন্য সে আরও ভালো চাকরি খোঁজার জন্য কেয়ারটেকারের চাকরিটা ছেড়ে দেয়। তবে এরপরও ফারিয়া তাকে ডেকে এটা সেটা আনাতো। শেষ যখন ফারিয়া তাকে দিয়ে প্রেগনেন্সি কিট আনায়, তখন হেলাল বুঝে যায় ফারিয়া রেফায়াতের বাচ্চা ক্যারি করছে। ফলে তার মধ্যে ফারিয়ার প্রতি একটা তীব্র ঘৃণা জন্ম নেয়। সেই ক্ষোভ থেকেই লেকের পারে সে ফারিয়াকে হত্যা করে। তবে সে ভেবেছিল সেদিন রাতে রেফায়াতও আসবে। দুজনকেই একসাথে হত্যা করে ফেলার প্ল্যান ছিল হেলালের। সব স্বীকার করে পরে হেলাল মিরাজের গলায় ছুরি ধরে। মোটা হবার কারণে মিরাজের রিফ্লেক্স বলতে গেলে তেমন কিছুই ছিল না। গলায় ছুরি ধরে হেলাল মিরাজকে বাধ্য করে ফারিয়ার শরীর দেখে হস্তমৈথুন করার জন্য।
মিরাজের মনের ভেতরে এই বিষয়ে সুপ্ত ইচ্ছা ছিল কিনা কে জানে। হয়তো সেই ইচ্ছার কারণেই হোক আর হেলালের ভয়েই হোক ফারিয়ার শরীরের উপরে হস্তমৈথুন করে সে। তার মানে লাশের শরীরে যে দুইজনের স্পার্ম স্যাম্পল পাওয়া গিয়েছিল তার একটা হচ্ছে হেলালের এবং আর একটা মিরাজের। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি একটা ব্যাপারে, নেক্রোফিলিয়া নামের একটা মেন্টাল কন্ডিশন আছে যেটার কারণে অনেক সময় মানুষ মৃতদেহের ওপর যৌন আকর্ষণ বোধ করে। গুগল সার্চ করলে আপনারা এই মানসিক বিকৃতি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, এই পর্যায়ে এসে মিরাজ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, হেলালের প্রতি প্রচণ্ড রাগ থেকে তাকে আক্রমণ করে বসে এবং রাস্তার উপরে তার মাথা ঠুকতে ঠুকতে হেলালকে মেরে ফেলে। এরপর হেলালের ছুরি, জামা কাপড় এবং মোবাইল ফোন একটা কাপড়ে বেঁধে লেকের পারে একটা উঁচু জায়গায় লুকিয়ে রাখে সে, আর হেলালের লাশকে চেয়ারের সাথে বেঁধে পানিতে ডুবিয়ে দেয়। মূলত সেই রাতে মিরাজের ইউনিফর্মে রক্তের দাগ লেগে গিয়েছিল এবং এই কারণে সেটা লুকিয়ে ফেলেছিল সে, ফলে পরে আর আমরা তাকে ইউনিফর্ম পরতে দেখিনি এবং সে নতুন এক সেট ইউনিফর্মের রিকুইজিশন দিয়েছিল। এর মধ্যে জাহাঙ্গীর লোকজন নিয়ে সেখানে চলে আসে। শফিক কথার মার পেঁচে তাদেরকে সরানোর চেষ্টা করলেও এক পর্যায়ে গোপন করিডোরটা সে বের করে ফেলে। তবে সে ল্যাবে ঢোকার আগেই পরী কোনো রকমে শেহজাদকে ঘুম থেকে উঠায়। শেহজাদ অবশ্য বুঝতে পারে এই অবস্থায় তাদেরকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো জাহাঙ্গীরকে অ্যাটাক করা। সে তার হাতে থাকা ইঞ্জেকশন দিয়ে জাহাঙ্গীরকে কাবু করে ফেলে। তবে মিরাজ টাইম ট্রাভেল করে বর্তমানে ফিরে আসার পরেও সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। জাহাঙ্গীর যখন মিরাজের কথা মতো ধানমন্ডির লেকের পাড়ের সেই উঁচু জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য প্রমাণ খুঁজে পায়, তখন সে বিশ্বাস করে আসলে ফারিয়ার খুনি সেই কেয়ারটেকার হেলালি। কিন্তু তখন একটা প্রশ্ন থেকে যায় সবার মনে, তাহলে হেলালের হত্যাকারী কে? প্রিয় দর্শক, অন্য কেউ না জানলেও এখন আপনি জানেন হেলালের হত্যাকারী আসলে কে। তবে হেলাল যেহেতু সমাজের নিচু স্তরের একজন মানুষ ছিল, তার উপরে ফারিয়ার খুনি ছিল, তাই ফারিয়ার মতো হেলালকে নিয়ে আমাদের মিডিয়া তেমন কোনো ফলো আপ করল না, ফলে হেলাল হত্যার রহস্য উদ্ঘাটনে কারো আর তেমন কোনো মাথা ব্যথা থাকলো না। মিরাজ কিন্তু শেহজাদের এই আবিষ্কার নিয়ে হাইলি ইমপ্রেসড ছিল। সে চাইছিল শেহজাদ সবার কাছে নিজের আবিষ্কার তুলে ধরুক। টাইম ট্রাভেল আবিষ্কার করার কারণে মিনিমাম 4-5 নোবেল পুরস্কার তো পাবেই শেহজাদ। কিন্তু শেহজাদ তার এই আবিষ্কার প্রকাশ করতে চায় না, বরঞ্চ সে মিরাজের কাছে নতুন একটা প্রশ্ন ছুড়ে দেয়। তার ওষুধ খেয়ে অতীতে গিয়ে তো শুধু পরিস্থিতি অবলোকন করা যায়, তাহলে মিরাজ কিভাবে হেলালকে হত্যা করল? মানুষের জন্ম মৃত্যু তো নির্দিষ্ট, মিরাজের পক্ষে তো হেলালকে হত্যা করা সম্ভব ছিল না। তার মানে আসলে টাইম ট্রাভেল করে নয়, এমনটা হতে পারে মিরাজ আসলে ঘটনার দিনই হেলালকে হত্যা করেছিল। অর্থাৎ যেদিন ফারিয়া মারা গিয়েছিল সেদিন সত্যিকার অর্থেই মিরাজ ধানমন্ডির লেকে গিয়েছিল এবং সে হেলালকে নিজ হাতে হত্যা করে। এ কারণেই তার ইউনিফর্ম রিয়েল লাইফেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এছাড়া সেই রাতে সে কোথায় ছিল সেটাও কেউ জানে না। সে না ছিল অফিসে, না ছিল বাসায়। তবে সম্পূর্ণ ঘটনাটি মিরাজের কাছে অনেকটা ট্রমাটাইজিং ছিল, এ কারণে সে নিজেকে সবকিছু কল্পনা বলে বুঝ দিচ্ছিল। শুরু থেকেই মিরাজ জানত হত্যাকারীকে, এই জন্য সে শুরু থেকেই সেই ইয়াবাখোর, ফারিয়ার বয়ফ্রেন্ড কিংবা শেহজাদ কাউকেই দোষী হিসাবে ঘোষণা করেনি। সে মূলত অতীতে গিয়ে শিওর হতে চাইছিল আসলেই সেই রাতে এই ঘটনাগুলো ঘটেছিল নাকি সবই ছিল তার মনের কল্পনা। তাই আপাতত মিরাজ চেপে যায় শেহজাদের এই ওষুধের ব্যাপারে। পরদিন সকালে সে যায় ধানমন্ডি লেকে ভোরে হাঁটতে থাকা সেই ইমামের কাছে। মিরাজের ভেতরের শয়তান সেদিন রাতে জাগ্রত হয়েছিল। সে চাইলেই হেলালকে আগেই পরাস্ত করতে পারত, তা না করে সে নগ্ন ফারিয়াকে দেখে হস্তমৈথুন করেছিল। পরে অবশ্য এই ব্যাপারটা নিয়ে তীব্র অনুশোচনা হয় তার, যে কারণে হেলাল পুলিশের হাতে ধরা দিতে চাইলেও তাকে মেরে ফেলে মিরাজ। এতদিন নাস্তিক থাকার পর এখন সে বুঝতে পারছে আসলেও ঈশ্বর বলে একজন আছেন, যিনি পৃথিবীর সবকিছু আগে থেকে নির্দিষ্ট করে রেখেছেন। তাই পৃথিবীর প্রতিটি মানুষই তার ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর শয়তান রয়েছে মানুষকে ভুল পথে তাড়িত করার জন্য। তাই মিরাজ ইমাম সাহেবের কাছ থেকে ধর্ম বিষয়ে দীক্ষা নেওয়া শুরু করেন। অন্যদিকে যশোরের সেই অবসরপ্রাপ্ত অফিসার আসেন শেহজাদের কাছে। তিনি 1968 ঘটা সেই সিরিয়াল কিলিংয়ের রহস্য সলভ করার জন্য শেহজাদের সাহায্য চান। শেহজাদ শুরুতে না করলেও পরে সে বুঝতে পারে তাকে যেতেই হবে, কারণ এটা তার ভাগ্য দ্বারা নির্দিষ্ট। সে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে 1968 সেই হত্যা রহস্য সমাধান করতে যাবে বলেই 55 আগে যশোরের সেই পুলিশ অফিসার শেহজাদকে বেনাপোলের সেই ফেরিতে দেখেছিল।
আর তখন শেহজাদ তাকে বলেছিল 2023-এ যখন ফারিয়ার হত্যাকাণ্ড হবে তখন সে যেন অফিসার মিরাজের কাছে এসে শেহজাদের খোঁজ করে। কেবলমাত্র তখনই শেহজাদ যশোরের সেই পুলিশ অফিসারকে নিয়ে টাইম ট্রাভেল করে 1968 সালে ফেরিতে সেই হত্যাকাণ্ডের স্পটে যেয়ে রহস্য সমাধান করতে পারবে। অর্থাৎ ভবিষ্যৎ থেকে যদি কেউ অতীতে টাইম ট্রাভেল করে গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে চায় তাকে বুঝতে হবে ওই জিনিসটা অলরেডি অতীতে ঘটে গেছে, কারণ অতীত এক অমোচনীয় কালি দিয়ে লেখা ইতিহাস যা কখনোই বদলানো যায় না। এই কারণে ভবিষ্যৎ থেকে শেহজাদ 1968 সালের ফেরিতে গেলেও তাকে সেই সময়ে সবাই দেখতে পেয়েছিল। আবার মর্গে গিয়েও ফারিয়ার লাশ থেকে স্যাম্পল নিলে সেখানেও সিসি ক্যামেরাতে তাকে দেখা গিয়েছিল। অর্থাৎ ভবিষ্যৎ থেকে যখনই সে অতীতে গিয়েছে তার অস্তিত্ব সবাই সেই সময় দেখতে পেয়েছে। তবে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো 1968 সালে তো শেহজাদের জন্মই হয়নি। আমরা তো দেখেছি শেহজাদ তার ওষুধ ব্যবহার করে নিজের আত্মাকে মুক্ত করে দেয়। সেই আত্মা সময় পরিভ্রমণ করে অতীতের বিভিন্ন টাইম ফ্রেমে থাকা তার শরীরে গিয়ে পার্থিব সব কিছু অনুভব করতে থাকে, যেমনটা মিরাজ তার ছোটবেলায় ফিরে গিয়েছিল। আর যদি অতীতের ওই সময়ে তার শরীরই না থাকে তাহলে সে অদৃশ্য হয়ে সব কিছু দেখতে পারে। তাহলে 1968 সালে শেহজাদের শুধু আত্মাই থাকার কথা, কোনো শারীরিক রূপ থাকার কথা না, যেহেতু তখন তার জন্মই হয়নি। তাহলে যশোরের সেই লোকটি কিভাবে শেহজাদকে 1968 সালে দেখতে পেল সেটাও একটা প্রশ্ন থেকে যায়। তবে যেহেতু ঘটনাটি সামনে ঘটবে কাজেই হয়তো শেহজাদ নতুন এমন কিছু আবিষ্কার করবে যার মাধ্যমে মানুষের শরীরটাকেই পরিভ্রমণ করিয়ে অতীতে নিয়ে যাওয়া যাবে, তখনই শেহজাদের পক্ষে 1968 সালে যাওয়া সম্ভব হবে। এখানেই সিরিজটা শেষ হয়। একটু ভেবে দেখলে আমরা বুঝবো আসলে এই পৃথিবীতে বর্তমান বলে কিছুই নেই। আমরা যে জিনিসটা বর্তমানে দেখছি সেটা ঘটে গেছে অনেক আগেই। ধরুন আপনি আপনার বন্ধুর সঙ্গে গল্প করছেন, আপনার বন্ধুর থেকে আসা আলোকরশ্মি কয়েক মাইক্রোসেকেন্ড পরিভ্রমণ করে আপনার চোখে আসছে এবং সেটা মস্তিষ্কে যাবার পর আপনি দেখার অনুভূতি পাচ্ছেন। আপনার বন্ধুর মুখ থেকে বলা কথাগুলো শব্দ তরঙ্গ আকারে ভেসে ভেসে কয়েক মাইক্রোসেকেন্ড সময় নিয়ে আপনার কানে পরিভ্রমণ করে আসছে এবং তারপরেই আপনি শ্রবণের অনুভূতি পাচ্ছেন। অর্থাৎ আপনার বন্ধু যখন কথা বলছে আপনি কিন্তু ঠিক এক্স্যাক্ট সময়ে সেটা শুনতে পারছেন না, কিন্তু এই সময়ের ব্যবধানটা এতই ছোট যে মানব মস্তিষ্ক সেটাকে ধরতে পারে না। কিন্তু আপনি যদি আকাশের তারার দিকে তাকান তাহলে সময়ের ব্যবধানটা কিন্তু খুব সহজেই ধরতে পারবেন। আকাশের তারাগুলো পৃথিবী থেকে থাকে কয়েক আলোক বর্ষ দূরে, এমনকি পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে উজ্জ্বল তারা আছে সেখান থেকেও আলো এসে পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 4 বছর, আর দূরেরগুলো থেকে আসতে সময় লাগে 1000 থেকে 1500 বছর। আপনি যখন আকাশের দিকে তাকিয়ে একটা তারা দেখেন ওই তারাটা থেকে আলো 100 বছর পরিভ্রমণ করে আপনার চোখে এসে পড়েছে, তার মানে আপনি ওই তারাটার 100 বছর আগের রূপটা দেখতে পাচ্ছেন। বর্তমানে এমনও হতে পারে ওই তারাটার অস্তিত্বই সেখানে আর নেই। তারার কথা বাদ দিন, সূর্যের কথাই ধরুন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, তার মানে এখন আপনি আকাশের দিকে তাকিয়ে যে সূর্যের রূপটাকে দেখতে পাবেন সেটা আসলে 8 মিনিট 20 সেকেন্ড আগেকার সূর্যের প্রতিরূপ। তাহলে ভেবে দেখুন, ক্রমাগতই কিন্তু আমরা সব কিছুর অতীত রূপকেই দেখতে পাচ্ছি। আমার কাছে কালপুরুষ সিরিজটা কিন্তু খুবই ভালো লেগেছে। বাংলাদেশের তৈরি সায়েন্স ফিকশন সিরিজগুলো অনেক ক্ষেত্রেই অনেক ভালো শুরু হয়ে শেষে এসে কাহিনী তালগোল পাকিয়ে ফেলে, তবে কালপুরুষের ক্ষেত্রে শেষটা মোটামুটি ভালোই হয়েছে। তবে শেষের জটগুলো আর একটু ধীরে ধীরে খুলে সিরিজটা চাইলে আর একটা এপিসোডে বর্ধিত করা যেত। তবে ওভারঅল কাহিনী এবং মেকিংয়ের বিচারে আমি সিরিজটিকে বাংলাদেশের সেরা 5টি সায়েন্স ফিকশন সিরিজের তালিকাতেই রাখবো। সিরিজটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, প্রশ্ন না থাকলে কমেন্টে জানান কেমন লাগলো। সেই সাথে জানান আপনাদের কাছে কি মনে হয় মানুষ আসলেও কোনো এক সময় অতীতে পরিভ্রমণ করতে পারবে, নাকি এসব শুধু থেকে যাবে সায়েন্স ফিকশনের বইয়ের পাতায়। আপনার মন্তব্য কামনা করছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।